সম্প্রতি দেশেই তৈরি হলো প্রথম ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম বৈঠক। গুগল মিট এবং জুমের বিকল্প হিসেবে ভার্চুয়াল এই মিটিং প্ল্যাটফর্মটি ব্যবহার করা হবে। আইসিটি বিভাগ এবং কয়েকজন তরুণের হাত ধরেই যাত্রা শুরু করেছে বৈঠক। 2021 সাল বাংলাদেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ বছর। কোভিড শুরু হতেই হঠাৎই চাহিদা বেড়ে যায় জুম কিংবা গুগল মিটের মতো ভার্চুয়াল মিটিং সফটওয়্যারের, কারণ কোভিড এর কারণে মানুষ বাধ্য হয় ওয়ার্ক ফ্রম হোমে। আর এ কারণেই জনপ্রিয়তা পায় ভার্চুয়াল মিটিং অ্যাপের। এতদিন ধরে বিদেশি অ্যাপের উপর নির্ভরশীলতা থাকলেও এবার চালু হলো দেশেই তৈরি ভার্চুয়াল মিটিং প্ল্যাটফর্ম বৈঠক। আজকে আমাদের জন্য খুবই আনন্দের দিন যে আমরা আমাদের নিজস্ব একটি ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম বৈঠক এটি আমরা পরীক্ষামূলকভাবে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আর এই ভিডিও কনফারেন্সিং সফটওয়্যারটির নির্মাণের পেছনে কাজ করেছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বিজিডি ই গভসার্টের নিজস্ব 10 জন সফটওয়্যার প্রকৌশলী। মূলত জুম আর গুগল মিটের উপর নির্ভরতা কমিয়ে বৈদেশিক মুদ্রা খরচ কমাতেই তৈরি করা হয় ভিডিও কনফারেন্সিং অ্যাপ বৈঠক। সম্প্রতি আন্তর্জাতিকভাবে উন্মুক্ত করা হয় এই সফটওয়্যারটি। গত 1 বছরেরও বেশি সময় নিয়ে পরীক্ষা করা হয় সফটওয়্যারটি। এসব ট্রায়াল মিটিংয়ে অংশগ্রহণ করেন 2000-এরও বেশি সরকারি কর্মকর্তারা। লম্বা এই পরীক্ষামূলক সময় পার করে অবশেষে গত 19 ডিসেম্বর আলোর মুখ দেখে দেশের প্রথম মিটিং অ্যাপ বৈঠক। এই অ্যাপটিতে প্রাথমিকভাবে একসাথে 200 জন ব্যক্তি টানা 24 ঘন্টা ভার্চুয়াল মিটিং করতে পারবেন। এর জন্য প্রতিদিন চার্জ দিতে হবে মাত্র 50 টাকা। বৈঠক ভিডিও কনফারেন্সিং অ্যাপটি সাবস্ক্রাইব করতে ভিজিট করতে হবে vc.bcc.gov.bd ওয়েবসাইটটিতে। আর সাবস্ক্রিপশন ফি জমা দেওয়া যাবে যে কোনো মোবাইল বা ডিজিটাল ওয়ালেট থেকে। এই সফটওয়্যারটির ডেভেলপারদের মতে ব্যবহারকারী কম খরচে ও খুব সহজে যে কোনো সভা, ক্লাস, সেমিনার, ওয়েবিনার করতে পারবে। এছাড়াও আন্তর্জাতিক অন্যান্য ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্মের মতো বৈঠকে ভিডিও রেকর্ডিং, হোয়াইট বোর্ড, প্রেজেন্টেশন, স্ক্রিন শেয়ারিং, সোশ্যাল মিডিয়া স্ট্রিমিং, ওয়েটিং লবি সহ অন্যান্য সব ফিচারই রয়েছে। এমনকি বৈঠক অ্যাপে রয়েছে হাজিরা খাতার মতো অনন্য ফিচার। ব্যবহারকারীদের তথ্যের গোপনীয়তা ও সুরক্ষার ব্যাপারে গুরুত্ব দেওয়া হয়েছে বৈঠকে।